সামনেলটা দেখে ভিডিওটা ক্লিক করেছো মানে ধরেই নিতে পারি যে তুমি তোমার ভবিষ্যতে প্রফেশন হিসাবে নার্সিংকে বেছে নিতে চাও আর নার্সিং বলতে আমরা রেজিস্টার্ড নার্সকেই বুঝি আর এই রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য যে কোর্সগুলো করতে হয় সেটা হলো এএনএম অথবা জিএনএম অথবা বিএসসি নার্সিং তোমরা যারা রাস্তাঘাটে অ্যাডভার্টাইজমেন্টের পোস্টার দেখে ভাবো যে ক্লাস টেনের পর ছ মাসের ট্রেনিং নিয়ে তোমরা নার্স হতে পারবে তাদেরকে বলি ক্লাস টেনের পর আর যাই হোক রেজিস্টার্ড নার্স হওয়া যায় না তার জন্য দরকার মিনিমাম ক্লাস টুয়েলভ পাস এবং তারপরে একটা নির্দিষ্ট সময় ধরে নার্সিং কোর্স করতে হবে আর ওয়েস্ট বেঙ্গলে এই তিনটে নার্সিং কোর্স করতে গেলেই তোমাকে দিতে হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের আন্ডারে একটা এন্ট্রান্স এক্সামিনেশন বেঙ্গলে এএনএম এবং জিএনএম কোর্সের অ্যাডমিশনের জন্য একটাই এন্ট্রান্স এক্সামিনেশান হয় যেটা আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান বলেই চিনি আর বিএসসি নার্সিংয়ের জন্য আলাদা একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয় যেটা হচ্ছে জিএন পাস ইউজি আজকে সেশনটাতে আমরা জানবো যে এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য তোমরা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে আর তার জন্য কী কী বই ফলো করতে হবে আজকে আমরা শুধুমাত্র এএনএম জিএনএমকে ফোকাস করছি পরের দিন আমরা বিএসসি নার্সিং সম্পর্কে আলোচনা করব। আমি এরশাসায় একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্মেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যায় সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ফেসবুকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারে যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে এছাড়াও আমাদের ইনিশিয়েটিভ টক উইথ মন্টাস্টিক তো রইচ যেখানে আমরা তোমাদের নার্সিং বিষয়ে প্রবলেম নিয়ে ওভার টেলিফোনে কথা বলে থাকি তার ডিটেলসটা আমরা ভিডিওর শেষে করছি প্রথমে আমরা এ এবং জিএনএম এই দুটো কোর্সের বেসিক ডিটেলসটা জেনে নিই সেটা হচ্ছে এ হচ্ছে দু বছরের একটা কোর্স জিএনএম হচ্ছে তিন বছরের একটা কোর্স এ একটা সার্টিফিকেট কোর্স এবং জিএনএম হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স এবং এই দুটো কমপ্লিট করলে তোমরা ডাব্লিউ বিসিএস পরীক্ষা বা অন্যান্য গ্রাজুয়েট লেভেলে কোনো পরীক্ষা দিতে পারবে না কারণ এগুলো কোনোটাই ডিগ্রি কোর্স নয় এই দুটো কোর্স পাস করলে তোমরা রেজিস্টার্ড নার্স হবে এবং দুটোতেই সরকারি চাকরি করার অপশন রয়েছে এএনএম শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউটেই পড়ানো হয়ে থাকে জিএনএম কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ইনস্টিটিউটেই পড়ানো হয়ে থাকে এবার এই দুটো কোর্সের জন্য কিন্তু একটাই এন্ট্রান্স এক্সামিনেশন হয় তাই তোমাদের মনে হতে পারে যে এএনএম করা ভালো না জিএনএম করা ভালো এই ডিবেটটা নিয়ে আমরা পরের একটা সেশনে ডিসকাস করব তো আজকে আমরা শুধু জেনে নিই যে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন কি করে নেবে তার আগে আরও একটা কথা বলে দেওয়া দরকার সেটা হচ্ছে এ এবং জিএনএম এই এন্ট্রান্স এক্সামিনেশনটা গেলে তুমি ক্লাস সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্টুডেন্ট হলেই হবে কোনো পার্টিকুলার স্টিম হতে হবে এরকম কোনো মেনশন করা নেই এবার চলে আসছি প্রিপারেশন পরীক্ষাটা হয় হচ্ছে পুরোটাই এমসি বেসিসে মানে কোনো আনসার লিখতে হয় না শুধুমাত্র টিক মারতে হয় কিন্তু এই এমসি এর জন্য তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তাহলে কিন্তু কোয়েশ্চেন যে ফরম্যাটের থাকে তাতে অনেকটাই তুমি এগিয়ে যেতে পারো র্যাদার দ্যান আর্টস ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টদের থেকে তাই আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের আরও একটু খাটতে হবে এবং এই পরীক্ষাটাতে কেন এটা বললাম মনে হতে পারে কারণ এই পরীক্ষাটাতে যে যে সাবজেক্টগুলোর উপর কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন আসে সেগুলো হলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং জিকে তাহলে বুঝতেই পারছো যে সায়েন্সের সাবজেক্ট কিন্তু অনেকটাই বেশি তাই বললাম যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হলে তুমি এই পরীক্ষায় কিন্তু অনেকটা এগিয়ে যাবে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের থেকে নেক্সট চলে আসছি যে তোমাকে প্রথমে প্রিপারেশানটা নিতে গেলে কিছু কিছু টেক্সট বুক ফলো করতে হবে এবং যে টেক্সট বুকগুলো সবই নাইন টেনের লেভেলের কোনো ইলেভেন টুয়েলভ লেভেলে টেক্সট বুক পড়ার দরকার নেই টেন লেভেলে যে যে টেক্সট বুকগুলো তোমাকে ফলো করতে হবে সেগুলো হচ্ছে সাতটা পাবলিকেশনের একটা যে বই আছে জীবনবিজ্ঞান ও পরিবেশ সেটা তুমি লাইফ সায়েন্সে ফলো করতে পারো ভৌতবিজ্ঞানের ভূঁইয়া এবং সাহার যে টেক্সট বুকটা আছে সেটা ফলো করতে পারো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো টেক্সট বুক ফলো করার দরকার নেই কারণ ম্যাথামেটিক্সের টেক্সট বুকটা যেভাবে অঙ্ক করা থাকে সেইভাবে তুমি ওই অঙ্কটা ওইটুকু সময়ের মধ্যে করতে গেলে কমপ্লিট করতে পারবে না তাই এখানে তোমাকে সহজ টিক্স ফলো করতে হবে ম্যাথামেটিক্সের জন্য আমি বলতে পারি কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার সুবীর দাসের বইটা তোমরা দেখতে পারো এখানে যে টিক্সগুলো দেওয়া আছে সেগুলোও যেমন সহজ তার সাথে সাথে ম্যাথের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু খুব ভালো এবং পরীক্ষায় কিন্তু এসেছে হচ্ছে ইংলিশ এটা কিন্তু একটা সাবজেক্ট এবং এটার জন্য তুমি কম্পিটিভ জেনারেল ইংলিশ তরুণ কান্তিক গোয়েলের ফলো করতে পারো এছাড়াও তোমরা যে গ্রামার বইগুলো পড়ে এসছো যেমন পিকেদের গ্রামার বই সেগুলো তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পারো কিন্তু খুব একটা দরকার পড়ে না আর নেক্সট হচ্ছে জিকে যেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জিকে জন্য তপতি পাবলিকেশানে যে এনসাইক্লোপিডিয়া আছে সেটা প্রত্যেক বছর বের হয় দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ এরকমভাবে তো তোমরা যেটা আপডেটেড ভার্সান মানে কিনে ফলো করতে পারো এই চলে গেলো টেক্সট বুক এবার যেটা তোমরা অধীর আগ্রহে ওয়েট করে আসো যেটা জানার জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস সেট কারণ এমসি কিউ না করলে তোমরা কোনোভাবেই এখানে চান্স পাওয়া সম্ভব নয় তোমার বুক থেকে তুমি শুধুমাত্র নলেজ ইনরিজ করতে পারো কিন্তু এমসি কেউ প্র্যাকটিস করলে তবেই তোমার পরীক্ষায় সাফল্য মিলবে কারণ সবাই চায় ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটাকে দেখার জন্য তো এই প্র্যাকটিস সেটের জন্য আমরা যে যে বই ফলো করতে পারি সেগুলো হচ্ছে ফার্স্ট যেটা আমি সব থেকে বেশি রেকমেন্ড করব সেটা হচ্ছে তপতি পাবলিকেশনের যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা হলো এএনএম জিএনএম গাইডবুক ক্যাটাগরি ওয়ান অ্যান্ড ক্যাটাগরি টু এখনও পর্যন্ত মার্কেটে যতগুলো বই আছে তার মধ্যে সবথেকে বেস্ট প্র্যাকটিস সেট হচ্ছে এটা সেকেন্ড যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা লাইফ সায়েন্সের জন্য কিন্তু ভীষণ ভালো সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশানের একটা এএনএম এনএম প্র্যাকটিস সেট রয়েছে বইটার নাম হলো এএনএম জিএনএম জি এন এম এন্ট্রান্স অর্গানাইজার সাঁতরা পাবলিকেশন এটা থেকে কিন্তু আগের বছর হুবহু কিছু লাইফ সায়েন্সের কোয়েশ্চেন এসেছে থার্ড হচ্ছে জৈন এবং জয়েল সোয়েলের একটা প্র্যাকটিস সেট রয়েছে যেখানে থার্টি ফাইভটা প্র্যাকটিস সেট নিয়ে এই বইটা তৈরি হয়েছে এটা আগের সেশনে বেরিয়েছিল এই সেশনে আপডেটেড ভার্সন বেরিয়েছে কিনা আমার জানা নেই তবে এই বইটাও কিন্তু ফলো করতে পারো এছাড়াও রয়েছে এ এন এম জিএনএম এর মিল্টনের একটা প্র্যাকটিস সেট বইটা কতটা ভালো আমার জানা নেই তবে এটা দেখতে পারো এছাড়াও যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট মানে ইংলিশ ভার্সন ফলো কর তাদের জন্যও কিন্তু একটা নতুন পুরোপুরি কমপ্লিট ইংলিশের একটা নতুন প্র্যাকটিস সেট বেরিয়েছে সেটা দেখতে পারো সেটা হলো ডাব্লিউ বিজেই জিএনএম এন্ট্রান্স এক্সাম যেটা হচ্ছে পারুল প্রকাশনে তো এই হলো গিয়ে টোটালি মার্কেটে অ্যাভেলেবেল যে বইগুলো বা প্র্যাকটিস সেটগুলো রয়েছে সমস্ত বইয়ের নাম ধাম তো জেনে নিলাম এবার প্রথমে তারপরে মনে হতে পারে এতগুলো বইয়ের নাম তো ম্যাডাম বলে দিলেন কিন্তু পড়বো কী করে তোমাকে পড়তে গেলে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখতে হবে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল কোনো জায়গায় অ্যাভেলেবেল না হলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে দেখবে সেখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে ইয়ারের কোয়েশ্চেনগুলো পেলে সেগুলো প্রথমেই আগে সলভ করার চেষ্টা করো দেখো যে তোমার নলেজ লেভেল অনুযায়ী তুমি কতটা পাচ্ছ এবং কোথায় তোমার উইকনেস রয়েছে যে যে জায়গায় তুমি উইক সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করে লেখো এবং এমসি যে কোনো একটা বই কেনো সেটা যে কোনো বই হতে পারে যা যা নাম বললাম বা তাছাড়াও যদি তোমার কিছু নলেজে থাকে সেখান থেকেও তুমি দেখতে পারো তো যে কোনো একটা এমসি বই থেকে ওই নির্দিষ্ট চ্যাপ্টারগুলোকে বার করো এবং দেখো যে ওই চ্যাপ্টারে আর কি কী কোয়েশ্চেন রয়েছে এবং সেগুলো তুমি পাচ্ছ কি না যদি না পারো যদি পারো তাহলে তো বেটার আর যদি না পারো তাহলে টেক্সটবুক থেকে ওই জায়গাগুলো পড়ে আনসার বার করার চেষ্টা করো এইভাবেই তুমি পড়াশোনাটা শুরু করো প্রথমে যদি ভাবো শুধুই টেক্সটবুক করে যাবো শুধুই টেক্সটবুক করে দাও তাহলে কিন্তু তুমি সময়ের সাথে কুলিয়ে উঠতে পারবে না তাই আমার মনে হয় যে যত তুমি তোমার পড়াশোনাটাকে স্মার্ট করবে তত তোমার কিন্তু মেরিট লিস্টে চান্স পাওয়ার চান্স বেশি হবে এবার চলে আসি টক উইথ মন্টাস থেকে এখানে আমি মাসে প্রত্যেক অর্ডে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা তোমাদের নার্সিং বিষয়ে প্রবলেম নিয়ে ওভার টেলিফোনে কথা বলে থাকি এবং আনসার দিয়ে থাকি আমার মতো তার ফোন নাম্বারটা হলো এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন জিরো এইট ওয়ান ফোর আজকে শেষটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ